নাটোরের সিংড়া উপজেলা একজন প্রতিমন্ত্রী শ্যালককে জেতানোর জন্য আরেকজন ও আওয়ামী লীগ করে ফর গড সেক পদে আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে হবে, কিন্তু সে তার মনোনয়নপত্র সাবমিট করতে গেল কেন? চারজনকে সরিয়েছে হুমকি দিয়ে, পুকুর 1 কোটি টাকা দামের পুকুর দিয়েছে নাকি, ও গেল কেন? ওকে তুলে নিয়ে গিয়ে সিসি ক্যামেরায় প্রমাণিত হয়েছে, তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ছেড়ে দিয়েছে। বিরোধী দল ছাড়া নির্বাচন করবেন আমি আর ডামি, আমরা এভাবে বলি, দিয়ে করবেন এবং আপনি মনে করলেন আমি প্রতিদ্বন্দ্বিতা এনশিওর করলাম। মানে খেয়াল করুন, বাংলাদেশে আমি গত জাতীয় নির্বাচনে একটু বলে আসি, মানে আপনি খুবই আনন্দ পেতে পারেন, ফাইট হয়েছে, মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে, নিজেদের মধ্যে এতই ফিয়ার্স কম্পিটিশন হয়েছে, কিন্তু একটা ন্যাশনাল ইলেকশন মানে প্রতিদ্বন্দ্বিতা না, ইটস আ ম্যাটার অফ পলিসিস। একটা ন্যাশনাল ইলেকশন হচ্ছে আমি এই দল না ওই দলকে নীতিগতভাবে দেব যে আসলে আমার পলিসিটাকে উন করে না। ধরুন আমার দল খুবই ছোট, কিন্তু আমি বিরোধী দল কেন জানেন? কারণ আমি এই সরকারের যেভাবে দেশ চালাচ্ছে এটাকে এন্ডোর্স করি না, আমার সক্ষমতা নাই, সক্ষমতা থাকলে আমি অন্যভাবে দেশ চালাতাম, আমি যদি ক্ষমতায় যেতে পারতাম। একটা নির্বাচন হলো যেখানে তথাকথিত বিরোধী দল জাতীয় পার্টিকে সিট ছেড়ে দেয়া হয়েছে, পোস্টারে লিখেছেন জাতীয় পার্টির সাধারণ মানে মহাসচিব, উনি আওয়ামী লীগ সমর্থিত, পোস্টার লিখেছেন, অনেক প্রার্থী, নাম বলছি না, তার নেতার ছবির চাইতে প্রধানমন্ত্রীর ছবি 4-5 গুণ বড় করে ছাপিয়েছেন, অ্যান্ড উই কল ইট আ ন্যাশনাল ইলেকশন। আম সরি, আমি এই উদ্ভাবনকে ডিনাউন্স করি খুব স্ট্রংলি। উপজেলা নির্বাচন নিয়ে দুটো কথা বলে শেষ করি। নাটোরের সিংড়া উপজেলা একজন প্রতিমন্ত্রী শ্যালককে জেতানোর জন্য আরেকজন ও আওয়ামী লীগ করে ফর গড সেক পদে আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতে হবে, কিন্তু সে তার মনোনয়নপত্র সাবমিট করতে গেল কেন? চারজনকে সরিয়েছে হুমকি দিয়ে, পুকুর 1 কোটি টাকা দামের পুকুর দিয়েছে নাকি, ও গেল কেন? ওকে তুলে নিয়ে গিয়ে সিসি ক্যামেরায় প্রমাণিত হয়েছে, তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে আমি যে কথাটা বলছি, আপনি আওয়ামী লীগকে জিততে দিতে চান না, আপনার প্রভাব, আপনি এখন বলছেন হ্যাঁ উনি একজন প্রতিমন্ত্রী শ্যালক, শ্যালককে না দিক, ওনার কিন্তু অন্য কোনো প্রার্থী দাঁড়িয়ে যাবে। সো এখানে বিএনপি গেলে যে তার কোনোরকম কোনো সম্ভাবনা ছিল না, মাঝখান থেকে কী হতো, বিএনপি পার্টিসিপেট করেছে, ইলেকশন মে নট বি অ্যাকসেপ্টেবল বাট ইট ওয়াজ পার্টিসিপেটরি, এই একটা ন্যারেটিভ আসলে আনার সুযোগ ছিল। সো আমি মনে করি বিএনপি সহ যত বিরোধী আছে, দে মেড এ রাইট ডিসিশন।